এই লকডাউনে কত ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে আর কত ছেলে বিবাহ করেছে যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে দেখবেন ইসলামিক পরিভাষায় একটা শব্দ বলেছে কি বলুন তো তালাক ঠিক না বেটি বলুন না একটু কথা বলুন না ভাই তালাক তালাক শব্দটা বলে না শব্দটা কিন্তু তালাক নয় শুনে নিন শব্দটা হলো তালাক তালাক তোয়েল আমালিক ক বড় বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক তালাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালিক ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তালাক না বলি সব তালাক বলি আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মুকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছে ওই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আজকের আলোচনা রাখবে ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসে একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মাহফিলের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরায়ে মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম এর বাংলা অর্থ কি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে যখন বলা হবে মজলিস কমপ্লিট উঠে চলে যাও তখন তুমি উঠে চলে যাবে আর ফাঁকা জায়গায় কি তুমি অন্যের জন্য যদি জায়গা ছেড়ে দাও তোমাকে জান্নাতে আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে কি প্রবলেমটা শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে দেখুন সাত নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত দুই নম্বর সাত নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন আল্লাহ বলে দিলেন কি ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত আল্লাহ পাক বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় আর কি চাই ওয়ানিস সালাত নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় সুধী শ্রোতা মণ্ডলী এখানে কিছু খুচরো কথা আছে যেটা আমার বলা খুবই জরুরি আমার মনে হয় আপনাদের শোনাটাও খুবই জরুরি দেখেন এখানে বাপেরা সোয়াত অক্ষরটি আছে সোয়াত আরবিতে সোয়াত অক্ষরটি আছে সোয়াত দিয়ে সদ্দায়ে শুদ্ধ মানে বাধা সৃষ্টি করা আর কেউ যদি সিন উচ্চারণ করে সদ্দায়ে শুদ্ধ মানে বাধা এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই আমরা নামাজ পড়তে গিয়ে মুসলিম ভাইরা কি করি নামাজ পড়তে গিয়ে একটা ভুল করি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহা এবং কুরবানি করো আর আমরা কি বলি ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো দেখেছেন নামাজ পড়তে গিয়ে কি করি তাকবীরে তাহরিবা বাঁধার পরে কি বলি আলহামদুলিল্লাহ সূরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি আলহামদু এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার এই লকডাউনে কত ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে আর কত ছেলে বিবাহ করেছে যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে দেখবেন ইসলামিক পরিভাষায় একটা শব্দ বলেছে কি বলুন তো তালাক ঠিক না বেটি বলুন না একটু কথা বলুন না ভাই তালাক তালাক শব্দটা বলে না শব্দটা কিন্তু তালাক নয় শুনে নিন শব্দটা হলো তালাক তালাক তোয়েল আমালিক ক বড় বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক
তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালিক ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলি সব তালাক বলি বুঝতে পাচ্ছেন মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম কিন্তু বক্তা নয় বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট পড়াই আমি তো আমার কলকাতার বাড়িতে আমি পড়াতে পড়াতে একদিন ওকে জিজ্ঞেস করছি অনলাইনে পরীক্ষা চলছে রাতের বেলা এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে বলছি এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি তখন স্টুডেন্টরা বলছে স্যার একই তো ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো আমি বললাম বোকা আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবারে যাবি গিয়ে আমার স্ত্রীকে খালি বলবি ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে তা আমার স্ত্রী কি মনে করবে ছেলেও পড়ে মেয়েও পড়ে কোন অসুবিধা নেই আর যদি গিয়ে বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে আমার সংসারের 12টা বেজে যাবে ঠিক না বেটি বাড়িতে কি একটু ভাববে এজন্য বলি তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না তিনটে জিনিস ব্যাকে আসে না কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা একবার বেরিয়ে গেলে ওই তীরটা কোনোদিনের জন্য ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার জীবনে কোনোদিন পৃথিবীতে রিটার্ন আসে না তিন নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা কিন্তু আর কোনোদিন ব্যাকে আসে না এই জন্য জবান আজকের একটা কথাই যদি আপনারা খুশি হয়ে যান আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার সেই কথাটাই সেই কথার ওসিলায় আপনারাও জান্নাতে যাবেন আপনাদের ওসিলায় আমি হয়তো জান্নাতে যাব আর যদি একটা কথা যদি আল্লাহ নারাজ হয়ে যায় ওই কথাটাই যদি আপনারা আমল করেন আপনারাও জাহান্নামী হবেন আর সর্বপ্রথম জাহান্নামের কাতারে আমাকেই দেখতে পাবেন এত সহজ জিনিস নয় বাপ এজন্য টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলছি শর্ট শর্ট কথাগুলো টেনে টেনে বলছি না বলে প্রবলেম করার দরকার নেই টান দিচ্ছি একটু পরে একটু সময় দিন বাপেরা ঠিক টানের জায়গায় এলে টেনে বলবো টেনশন নেবেন না ইংরেজিতে অনেক শব্দ আছে দেখবেন ম্যাটার আমরা বলি না ম্যাটার ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার ম্যাটারের দুটো শব্দ দুটো দু রকম শব্দ হয় কি শব্দটা উচ্চারণ একই কিন্তু বানানটা আলাদা একটা ম্যাটার মানে ব্যাপার আমরা বলি হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অণু একটা পরমাণু পরমাণুকে ভেঙে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউট্রন বাংলা ইংরেজিতে আরো শব্দ আছে মিট এম ডবল ইটি মিট এম ই টি মিট দুটুই মিট শুনতে যেন মিট দুটুই কিন্তু বানানটা আলাদা একটা মিট মানে সাক্ষাৎ করা আর একটা মিট মানে মাংস দেখেছেন বাংলাতে এরকম শব্দ পাবে বর্গিন জয় কাল একটা জ্বালা বর্গিন জয় বয় কাল একটা জ্বালা দুটুই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা এই জন্য বাপেরা এই সূক্ষ্ম ভুলগুলো কেন বলছি দেখেন না কত বড় একটা মারাত্মক ভুল বেরোয় আজকে আপনাদের এখানে আলোচনা করতে করতে চলো তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ সোনো মাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুটা কি আজকে আমার আলোচনার টপিকস থাকবে ছয়টি পর্বে কটা 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 বাপ বললাম ছটা টপিকস কি কি টপিক শর্ট শর্ট টপিকস একদম শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে ছটা টপিকস কি যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন অক্সাইড ছেড়ে দিই যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদান কার আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট একটু এগিয়ে যাচ্ছি তাই আজকের আমাদের প্রথম আলোচনা থাকবে বেশি নয় শর্ট টাইমের ভিতরে 15 মিনিট আলোচনাটি করব আল্লাহ সম্পর্কে আল্লাহর বায়োডাটা আল্লাহর পরিচয় আল্লাহকে মানব কেন এই তিনটি জিনিসের উপরে জাস্ট 15 মিনিট আলোচনা করব আল্লাহ সম্পর্কে 15 মিনিট সময় আপনারা আমার সঙ্গে দিতে পারবেন বাপেরা হ্যাঁ একটা মাত্র আল্লাহর পরিচয় হলো চারটি কটা 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 চারটি এবার আসছি
কোন অমিনিরাই টপিকসটা হবে দ্বিতীয় টপিকসটা কি হবে বাপ আসতে বাপের আসতে দ্বিতীয় টপিকসটা হলো কি আল্লাহর পরে স্থান আল্লাহর পরে স্থান জোরে বলুন মারাত্মক বড় একটা ভুল করলেন খুব কনসাস হয়ে কথাই বলবেন এখানে বসেছেন আমি মনে করি বাপ এই জলসার মজলিসটাকে আমি ওয়াজ বলি না আমি এটা ক্লাস মনে করি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা উনি বলতেন এই জলসার মজলিসটা হলো একটা ক্লাসরুম মনে করবে কখনটা 3 ঘন্টার একটা ক্লাসরুম ক্লাস আপনি যদি ওয়াজ করতাম তো ডবল এমএ পাস লোক ভারত সরকারের মিড মেডেল দিল না আমার 2 ঘন্টা টেনে টেনে ওয়াজ করে দিতাম লাভ হতো কি কিছুই লাভ হতো না আসুন না একটু আলোচনা করি আল্লাহর পরে স্থানগুলো নবীর নয় নবীদের নবীর হলো একবচন নবীদের হলো বহুবচন সিঙ্গুলার প্লুরাল ভুলটা কি শুনে নিন যদি আপনি বলেন আল্লাহর পরে স্থানগুলো শুধু নবীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বোঝান তাহলে ঈসা মুসা ইব্রাহিম সমস্ত নবী বাদ চলে যাবে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে আমরা হলাম মুহাম্মদ নবীর উম্মত ভালো করে শুনে নিন আমরা মুহাম্মদ নবীর উম্মত সকল নবীকে সম্মান করি শ্রদ্ধা করি এবং সকল নবীর সুন্নতকে আমরা কিছু কিছু করে মেনে চলি আপনারা কি জানেন শুনে নিন আমার পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত আপনাদেরও পা থেকে মাথা পর্যন্ত 80% সুন্নাত মুহাম্মদ নবীর নয় 80% সুন্নাত হলো ইব্রাহিম নবীর কোনটা কোন নবীর সুন্নাত আজ আপনাদের একটা একটা করে বলবো এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন আমানা রাসূল বিমা উযরা ইলাইহি মির রব্বিক ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এখানে রুসুল শব্দটি আছে বাপেরা বহুবচন প্লুরাল এটা মাথায় রাখুন এই জন্য আল্লাহর পর স্থান হলো বাপেরা নবীর নয় নবীদের স্থান কাল পাত্রভেদে কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি আল্লাহর পর স্থান নবী কিন্তু নবীদের আলোচনা করলি বুঝতে পারলাম লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আমরা নবীদের মধ্যে পার্থক্য করি না ইহুদি নাসারারা নবীদের মধ্যে পার্থক্য করে কি রকম জানেন ইহুদিরা কি বলে মুসাই হলো নবী বাকি সব জাহান্নামী নাউজুবিল্লাহ বলুন খ্রিস্টানরা বলে ঈসাই হলো নবী বাকি সব জাহান্নামী কিন্তু আমরা কি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল নবী বাকি নবীরাও নবী রাসূল আমরা ওনাদেরকেও সম্মান করি শ্রদ্ধা করি এটাই হলো ঈমানের মূল পরিচয় বাপেরা আপনারা মুসলিম তো নাকি বলুন না কোন মুসলিম